আজকে হচ্ছে কোচবিহারের সেকেন্ড ডে, আজকে হচ্ছে সেই স্পেশাল ডে, ইভেন্টের ডে আজকে। তো তো দেখতে পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি আমি, ব্রেকফাস্টও ডান, সব কিছুই ডান। কিছুক্ষণ বাদেই এবার রেডি হওয়া শুরু করব, কারণ 4:30 থেকে ইভেন্ট, তো তার আগে থেকেই আমাকে রেডি হতে হবে। তো খুব এক্সাইটেড, লেটস সি আজকে শো যেন ফাটাফাটি হয়, এই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, কারণ কোচবিহারে এটা ফার্স্ট শো এবং কালকে ওরা এসেছিল দেখা করতে। ওরাও ভীষণ এক্সাইটেড, প্রচুর খাটছে, প্রচুর কষ্ট করছে ওরাও, তো আজকে শোটা যেন জাস্ট ফাটাফাটি হয় এটাই প্রে করব, ফিঙ্গার ক্রস। এই হচ্ছে আজকে আমার ওপেনিং লুকের ড্রেস, জাস্ট এখনও ফ্রেশ হওয়া বাকি, মেকআপ হেয়ার এটা বাকি, ড্রেসটা আগে পরে নিচে তো রেডি হতে সুবিধা হয়। আর আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুকের ড্রেস, যেটা পরে আমি পারফর্ম করব। তো এবারে হাতের সময় খুব কম, তাই এবার ঝটপট আমাকে রেডি হতে হবে ঝড়ের দিকে। মেকআপ করা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ মেকআপ করা পুরো হয়ে গেছে। আর ওখানে পেছনে আমাদের হেয়ার স্টাইলিস্ট দাঁড়িয়ে আছে, উনি এখন আমার হেয়ার স্ট্রেট করবেন। ওটা হয়ে গেলে দেন সম্পূর্ণভাবে সে হ্যালো, এটা আমার ইউটিউব চ্যানেল ব্লগ হচ্ছে, হ্যালো বলে দাও, হ্যালো। ওকে, তো সময় একদম কম, অলরেডি প্রচুরবার ফোন চলে এসছে, কত দেরি আর কত দেরি কত দেরি। তো মোটামুটি তো রেডি হয়ে গেছে, জিনিসপত্র খালি গোছাতে হবে, তারপর সোজা অন স্টেজ। এখন আমরা যাচ্ছি লোকেশনের দিকে, এদের ভেতরে টিম পুরো চলে এসছে আমাকে নিতে, পুরো একটা তুলে নিয়ে যাচ্ছে আমাকে। আমি একটু শান্তিতে ছবিও তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। সো লেটস সি, আই হোপ ফর দি বেস্ট, আজকের ইভেন্ট কেমন হয়। কোচবিহারের ফার্স্ট শো এটা আমার, নো মানে অবভিয়াসলি। আচ্ছা এখন মা উঠে গেছে, তোমরা হ্যালো করে দাও, এটা আমার ইউটিউব চ্যানেল ব্লগ হচ্ছে। আমাদের নিয়ে এসছেন রূপসী থেকে, যে সামনে বসে আছেন, দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছেন। এখন আমরা যাচ্ছি লোকেশনে, রবীন্দ্র ভবনে। Thank you.
চেঞ্জ করে বসে আছি, এখন একটু রেস্ট নিচ্ছি, কারণ এরপরে হচ্ছে আমার পারফরমেন্স। এবং শুধু আমার পারফরমেন্স না, যে দুজন ওখানকার ডান্স ইনস্ট্রাক্টর ওদের সাথে আবার একটা পারফর্ম করার কথা আছে, এবং ওটা সম্পূর্ণভাবে অডিয়েন্সদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে ওরা। তো অনেকক্ষণ বসতে হবে, তাই জন্য একেবারে হোটেলে চলে এলাম। হোটেলে এসে একটু রিল্যাক্স হয়ে একটু এনার্জি গেইন করে নিয়ে একটু খাবার দাবার খেয়ে আবার একটু রিচার্জ করে ফ্রেশ হয়ে দেন আবার যাব হচ্ছে স্পটে। হচ্ছে আমার পারফরমেন্সের পালা, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো ওরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছে যে এখানকার ডান্স টিচাররা আমার সঙ্গে পারফর্ম করবে। আমার কোনো তোলা নেই, ডান্স প্র্যাকটিস করা নেই, কিচ্ছু করা নেই, জানি না কী হতে চলেছে। তারপরে হবে হচ্ছে আমার পারফরমেন্স, লেটস সি, হোপ ফর দি বেস্ট। অনেক বছর ধরে অনেক শো করছি, বাট এত দূর ট্রাভেল করে এসে এখানে শো করা আর এত মানুষের থেকে ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। কিন্তু একবার ভালোবাসাটা আর একবার শুনতে পেলে খুব ভালো লাগতো। কি সবাই কেমন আছো? এইদিকে মানুষের কি ঘুমিয়ে পড়ছে তোমার থেকে? এইদিকে মানুষের গলাবার শুনি তোমরা খুশি তো? তো সবাই খুশি? একদম। কত খুশি? অনেক অনেক। শুনতে পাচ্ছি না? এদিকে এইটা হচ্ছে পুরো ফটোগ্রাফার টিম, ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এদিকে মায়ের টিম, জুম্বা টিম, আর এই যে সুদীপ স্যার, চার ক্লাস, আর একজন কই? পার্থ কই? পার্থ নেই, পার্থ নেই, আচ্ছা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। কোচবিহারে ইভেন্ট আজকে শেষ, কালকে বাড়ি। কালকে যদি দেখা যাক এখানে রাজবাড়ি, মদনমোহন মন্দির, এগুলো সব ঘোরার সুযোগ হয় কিনা, টার্গেট তো অবশ্যই আছে। বাট আজকের মতো আপাতত ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই খুব ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, কোচবিহারের মানুষের থেকে অনেক ভালোবাসা। এদিকে সবাই এসো, এদিকে এসো, এদিকে সবাই এদিকে এসো। আমি অত লম্বা নয়, সবাইকে পাবো কিনা আমি জানি না। ওকে, তো সবাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অ্যান্ড কিপ ডান্সিং।
ধন্যবাদ।